বাড়ি ছিলাম না, শুটে গেছিলাম, তো মাত্র বাড়ি আসলাম, আইসি সবগুলোকে খাওয়া দিলাম, খাওয়ারও শেষ হয়ে গেছিল, তো ক্লান্তি গেছিলাম শুটিং এ, এর জন্য হলো খাবারও নিয়ে আসলাম আমি একটু। টার্কি দুইটা এখন একদমই সুস্থ আছে, ভিটামিন ফাইল খাওয়ানোর পরে একদম সুস্থ হয়ে গেছে, ভিকক্স আর ভিটামিন ফাইল এই দুটো খাওয়ানোর পরে একদম সুস্থ হয়ে গেছে, কিন্তু এই সাদা মুরগাটাকে দেখে প্রচুর ভয় পায়। এই দুটাও সিল্কে দুটো ভালোই বড় হয়ে গেছে, এখনো বুঝতেছি না, সাদাটা তো মেল কিন্তু কালোটা এখনো বুঝতেছি না যেটা মেল হবে না ফিমেল হবে। মুরগির বাচ্চাটা এখন হাঁসের জায়গায়, আর হাঁসের বাচ্চাগুলো ছাড়া, এই যে মুরগির বাচ্চা সবগুলা, মুরগির বাচ্চাও কয়েকদিন অনেক বড় বড় হয়ে গেছে, একদম পাখার পালক হয়ে গেছে, ডানার ওপর দিয়ে পালক ছাড়তেছে, মানে কয়েকদিনই ভালো বড় হয়ে গেছে। হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, আর বাচ্চাগুলো যেহেতু বড় হয়েছে, এই ওর মাগুলটাও আর কয়েকদিন পরেই ডিম দেওয়া শুরু করে দেবে, কারণ বডি ওয়েট অনেক বাইরে গেছে, কই গেল, আমাকে দেখে অনেক দূরে চলে গেল। বাচ্চাগুলো সব জলে দূরে দূরে, সব একদম জঙ্গলের মধ্যে ঢুকছে। কয়েকদিন থেকে ছাড়াই রাখতেছি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে চারদিকে জল আর জল, তো নেট পার করে এখন একটু বড় হয়ে গেছে, নেট পার করে যেতে পারে না, জলের মধ্যে বেজির ভয়টা একটু কম আছে, এর জন্য হলো কয়েকদিন থেকে ছাড়া। যদি কথা বলি খরগোশের বাচ্চাগুলো ওই দিনই দেখছি, পরে আর দেখা হয় নাই, কারণ হলো একদম ঢাইকে রাখে, তিনটাই খাচ্ছে এখন, এটাও কিছুদিন পরে দিবে, আর 20-25 দিন পরেই বাচ্চা দিয়ে দিবে, এটাও ততদিন এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে। দেখা যায়নি কি প্রচুর দেখতে অসুবিধা হচ্ছে, এই বাচ্চাগুলো দেখতেছিলাম, দেখে এটা এসে আমাকে হলো কামড়াচ্ছিল, ভালোই লাগে, কামড়ায় দেখে রাগ হয় না, কারণ হলো মজাই লাগে, কারণ ও একদম ওর বাচ্চার প্রতি খুব কেয়ারিং। ঘাসে ডিপ হয়ে গেছে, এখনো পরিষ্কার করতে লাগবে, সময় পাচ্ছি না কয়দিন থেকে, তো এখন আবার ঘাস দিলাম, খাচ্ছে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরও অনেক নতুন নতুন আপডেট আসতেছে, নতুন নতুন প্রাণী আনতেছি আমি, তো সবাই দেখতে থাকো, এমনই সাপোর্ট করতে থাকো, তো সময় জন্য বাই।